আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। ভিডিওর শুরুতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদেরকে আমি কোথায় নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে মাহা মেগা শপিং মলের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। মাহা আগে যতটুকু ছিল এখন কিন্তু আরও অনেক বড় করা হয়েছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তোলা হয়েছে। আমি এখন রয়েছি মাহার সেকেন্ড ফ্লোরে। এখানে আপনারা পাবেন বাচ্চাদের সব ধরনের কালেকশন। মাহার সেকেন্ড ফ্লোরে আপনারা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়ের পাশাপাশি পেয়ে যাবেন আপনাদের মেয়েদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন। এছাড়া এখানে পাবেন আনরেডি থ্রি পিসও। আর এই তো দেখতে পাচ্ছেন, যারা একটু লং টাইপের ফ্রক বা জামা পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে এখানে বিশাল সমাহার। এই তো দেখতে পাচ্ছেন ওনাদের ব্যাগ কালেকশন। তবে শুধু যে সেকেন্ড ফ্লোরে রয়েছে তা কিন্তু নয়, আমি আপনাদেরকে আরও কিছু ব্যাগ কালেকশন দেখাবো, সেটি হচ্ছে মাহার ফার্স্ট ফ্লোরে। সেকেন্ড ফ্লোর ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখানো শেষ, এখন চলে যাচ্ছি মাহার থার্ড ফ্লোরে। মাহার থার্ড ফ্লোরে মেন ছেলেদের আইটেমগুলোই রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে, নর্মাল পাঞ্জাবি থেকে শুরু করে এখানে শেরওয়ানি, অনেক অনেক কালেকশন পাবেন ছেলেদের। আপনারা আপনাদের স্বাদ এবং সাধ্য মতো যে কোনো পাঞ্জাবিটি এখান থেকে নিয়ে নিতে পারেন। আর ওনাদের কাপড়ের মান কি বলবো, অনেকই ভালো। তাছাড়া যারা আপনারা পাঞ্জাবির সাথে কোটি পরতে পছন্দ করেন তাদেরকেও কিন্তু নিরাশ করেনি মাহা। এখানে অনেক সুন্দর সুন্দর ছেলেদের কোটি রয়েছে, তবে যে শুধু বড় বড় পুরুষদের রয়েছে তা কিন্তু নয়, ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি শেরওয়ানির কালেকশন। আর এই তো দেখতে পাচ্ছেন পাঞ্জাবির এক পাশে রয়েছে নতুন বউদের জন্য অনেক এক্সপেন্সিভ সুন্দর সুন্দর শাড়ি এবং লেহেঙ্গা। যারা আপনারা শাড়ি এবং লেহেঙ্গা একটু গর্জিয়াস টাইপের নিতে চান তারা দেরি না করে মাহার তৃতীয় তলায় চলে যেতে পারেন। মাহার সেকেন্ড ফ্লোর দেখালাম এবং থার্ড ফ্লোর, এখন চলে আসবো একদম নিচে ফার্স্ট ফ্লোরে। আর দেখতেই পাচ্ছেন ওনাদের ডেকোরেশন কি বলবো, এত সুন্দর করে ওনারা ওনাদের এই মেগা মলটি সাজিয়েছে, অনেকই সুন্দর। এখানের সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন দেখে যেমন মুগ্ধ হয়েছি, সেই সাথে মুগ্ধ হয়েছি ওনাদের এই ডেকোরেশনটা দেখে। আপনাদের কাছেও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ফার্স্ট ফ্লোরে আপনারা পাবেন কসমেটিক্স, শাড়ি, আনরেডি রেডি ড্রেস। আসলে ফার্স্ট ফ্লোর পুরোটাই হচ্ছে মেয়েদের জন্য।
আর এই যে এখানে যে কসমেটিক্সগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ইউনিক ডিজাইন। বিশেষ করে যারা ডায়মন্ড কাটিনের সেট বা ইয়াররিং পরতে পছন্দ করেন, তারা দেরি না করে চলে যেতে পারেন মাহাতে। কারণ মাহাতে বিশাল সমাহার রয়েছে ডায়মন্ড কাটিংয়ের, রয়েছে চুড়ি থেকে শুরু করে অনেক কিছু। আর ওনাদের আতরের কালেকশনের কথা কি বলবো, একবার আপনারা গিয়ে দেখে আসতে পারেন ওনাদের আতরের কালেকশনগুলো। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন সব রেডি থ্রি পিস। অনেকেই জামা বানিয়ে পড়তে বোরিং ফিল করেন এবং অনেকের হাতে সময় থাকে না, তাদের জন্য মাহার রেডি থ্রি পিসগুলো বেস্ট বলা যায়। তাছাড়া এখানে মোটু পাতলু আপনারা যে যেমনই হন না কেন, সবার সব ধরনের সাইজই রয়েছে এখানে। আর মাহার এই সাইটটিতে রয়েছে শাড়ি, শাড়ি কালেকশন কি বলবো। সারা সিলেটের মধ্যে মাহার শাড়ি কালেকশনগুলো আমার কাছে মনে হয়েছে ইউনিক, তবে প্রাইস একটু বেশি। আসলে সুন্দর আর ভালো মানের জিনিসের তো একটু প্রাইস বেশি হবে। আপনারা ঘুরে ঘুরে মাহার জামা শাড়ি কসমেটিক্স দেখুন। আর আমি লাকি ভুলে যাওয়ার আগে পুরন কথা আপনাদেরকে আর একবার মনে করিয়ে দেই। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং সুন্দর একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। মাহার আর একটি সুবিধা হচ্ছে আপনারা যে পণ্যটি ক্রয় করবেন তা ক্যাশ দিয়েও ক্রয় করতে পারেন অথবা কার্ডের মাধ্যমেও ক্রয় করে নিতে পারেন। মাহার এখন যে সাইটটিতে এসেছি, এই সাইটটি নতুন করা হয়েছে। এবারেই প্রথম উদ্বোধন করা হয়েছে মাহার এই সাইটটি। দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার আকর্ষণীয় সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো হয়েছে। এখানেই আপনারা পাবেন অনেক অনেক আতর কালেকশন। এছাড়া এখানের যে সুন্দর সুন্দর শোপিসগুলো রয়েছে, এগুলো নিয়ে গিয়ে যদি আপনারা আপনাদের ড্রয়িং রুমে সাজান, তাহলে কিন্তু ড্রয়িং রুমের সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। ঈদের শপিং করতে গিয়ে একটা জিনিস মাহার সাথে অন্যান্য শপিং মলগুলোর যে পার্থক্য, সেটি হচ্ছে অন্যান্য শপিং মল বা দোকানগুলো অনেক ঝলমল আলোকিত করে সাজানো হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে মাহা কিন্তু অনেকটাই ব্যতিক্রম। ওরা আলো ঝলমল করে বাইরে তেমন কোনোই ডেকোরেশন করেনি, বরং কাস্টমারদের জন্য ভিতর সুন্দর করে সাজিয়েছে। সুন্দর সুন্দর জামা কাপড় এনেছে, সুন্দর সুন্দর শোপিস এনেছে, যেগুলোই কিনা আমাদের বেশি দরকার। বাইরের চাকচিক্য থেকে কিন্তু বেশি জরুরি দোকানের পণ্যটির জন্য। দোকানের পণ্যটি যদি ভালো হয়, বাইরে যেমনই হোক না কেন, আপনি কিন্তু ঘুরে ফিরে সেখানেই যাবেন। আর সেই কারণে আমারও মাহাতে ঘুরে ফিরেই যাওয়া হয়। যখনই আমি শপিং করতে বের হই, মাহা থেকে কিছু না কিছু আমার নেওয়া হবেই হবে। আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মাহা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি এবং বলে দিয়েছি মাহার কোন ফ্লোরে কী কী রয়েছে। আরেকবার ভুলে গেলে আপনাদেরকে মনে করে বলে দিচ্ছি, আপনারা মাহার ফার্স্ট ফ্লোরে পাবেন মেয়েদের রেডি আনরেডি থ্রি পিস এবং বিশাল শাড়ি কালেকশন এবং পাবেন কসমেটিক্স কালেকশন। সেকেন্ড ফ্লোরে পাবেন আপনারা বাচ্চাদের সব কিছু।
এছাড়াও ওখানে ব্যাগ কালেকশনও পাবেন অনেক। আর ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি সুন্দর সুন্দর কুর্তি, সেটি হচ্ছে থার্ড ফ্লোরে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।